অফারটি শুধুমাত্র ভারত এবং বাংলাদেশের দর্শকদের জন্য প্রযোজ্য। এই আপনি উইশটা আমাকে হেল্প করবে, আমাকে একটু সময় দিন না প্লিজ, একটু সময় দিন। আর আমাকে আমাকে বিশ্বাস করুন, আমার উপরে বিশ্বাসটা রাখুন। আমি আপনাকে বিশ্বাস করি, আর আমি জানি আমার বিশ্বাস আপনি কোনোদিন ভাঙবেন না। তারা এভাবেই শুধু আমার হয়ে থাকুন, খুব তাড়াতাড়ি আমি এই বোঝা থেকে হালকা হয়ে আপনার কাছে ফিরে আসতে চাই, আবার আগের মতো। স্যার, ম্যাডাম, আমি এলাম। স্যার, আজকে আমার ফার্স্ট ডে, আশীর্বাদ করবেন। অল দ্য বেস্ট। থ্যাংক ইউ স্যার। বলছিলাম একটু ইম্পর্টেন্ট কথা ছিল, রোদ্দুরে না দাঁড়িয়ে ওই ছাওয়ার দিকে যাই, ইফ ইউ ডোন্ট মাইন্ড। তুমি যে কোম্পানি জয়েন করতে চলেছ সেটা ইন্দোনেশিয়া বেস এবং ইন্দোনেশিয়ার টপ20 কোম্পানির মধ্যে একটা। তুমি এত সারপ্রাইজ হচ্ছ কেন? তুমি একটা কোম্পানি, একটা লিগ্যাল কোম্পানি জয়েন করেছো যেটা লিগালি ফান্ডেড, এবং তুমি যে প্রজেক্টটা পাঠিয়েছিলে সেই প্রজেক্টটা ওদের খুব পছন্দ হয়েছে। এক মিনিট, আপনার বোধহয় কোনো ভুল হচ্ছে। আমি কিন্তু কোনো প্রজেক্ট না না কোনো ভুল হচ্ছে, তুমি পাঠিয়েছিলে, তুমি হয়তো ভুলে যাচ্ছ, আমি কিন্তু ভুলে যাইনি। মান্থলি তুমি 10 লাখ টাকা করে স্যালারি পাবে, কিন্তু আপনার পরিচয়টা তো এখনো আমি জানার দরকার নেই। মাসের শেষ তারিখে 5টার মধ্যে যদি তোমার স্যালারি না ঢোকে তখন তুমি আমার ডিটেলস চাইবে, আমি তোমাকে আমার ডিটেলস দিয়ে দেবো। কিন্তু আপনার ফোন নাম্বারটাও তো আমার কাছে নেই, আমি যদি আপনাকে কন্ট্যাক্ট করতে চাই তাহলে আমি কি করে আপনাকে কন্ট্যাক্ট করব? কন্ট্যাক্ট করার তো দরকার নেই, এই এতগুলো দিনে তোমার দরকার পড়েছে? আমার যখনই দরকার পড়েছে আমি তোমার সাথে যোগাযোগ করে ফেলেছি, সো ইটস সিম্পল। এত ভাবনা চিন্তা তুমি কেন করছো, এত প্রশ্ন, এসবের দরকার নেই। ইনফ্যাক্ট আমি তোমাকে সাজেস্ট করবো তুমি তোমার কাজে মন দাও। জানো সমুদ্র, আমি তোমাকে খুব ক্লোজলি ওয়াচ করেছি, আমি বুঝতে পারি এবং আই এম শিওর তোমার মধ্যে একটা খিদে আছে, সেই খিদে তোমাকে নাম্বার 1 পজিশনে নিয়ে যাবে, অ্যান্ড আই এম শিওর তুমি তুমি টপ করবে। চলো তাহলে একসাথে কাজ করাটা শুরু করে ফেলি, তুমি তোমার স্বপ্ন পূরণ করবে আর আমি আমার স্বপ্ন। কিন্তু আপনার নামটাও তো আমি জানি না। দরকার নেই তো, যেটুকু দরকার সেইটুকু তুমি জেনে যাচ্ছ, যখন এটার প্রয়োজন পড়বে তখন আমার পরিচয়টাও পেয়ে যাবে। ইউ ক্যান কল মি ইয়োর ফ্রেন্ড। আর ওই ইংরেজিতে একটা কথা আছে না, আ ফ্রেন্ড ইন নিড ইজ আ ফ্রেন্ড ইন ডিড। মানে ধরো তোমার নাম যদি সমুদ্র না হয়ে নিখিলেশ হতো বা অখিলেশ হতো, would that make a difference? দেখো তুমি একটা প্রফেশনাল কোম্পানি জয়েন করবে, প্রফেশনালি কাজ করবে, তোমার মতনই টেকনিক্যালি কোয়ালিফাইড সেখানে অনেক ছেলেমেয়েরা কাজ করে,
এক্সপিরিয়েন্স ইঞ্জিনিয়ার্স আর্কিটেক্টস তারা সবাই ওখানে কাজ করে এবং মাইনেটা প্রত্যেক মাসের শেষ তারিখে পাঁচটার মধ্যে তাদের অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যায় দ্যাট ইজ ইম্পর্টেন্ট তাই না কোম্পানির সিইও চিফ এক্সিকিউটিভ অফিসার সেই চেয়ারটা তোমার জন্য ওয়েট করছে তোমার একটাই টার্গেট থাকে তোমার এই ইন্দোনেশিয়ান কোম্পানিকে নাম্বার ওয়ান করে তোলা টপ কোম্পানি তুমি নিশ্চয়ই জানো যে এই মুহূর্তে কারা টপ থ্রি আভেরি গ্রুপ অফ কোম্পানি মেনকা গ্রুপ অফ কোম্পানি এস এস গ্রুপ অফ কোম্পানি এদের সকলকে তোমাকে বিট করতে হবে এরা তোমার কম্পিটিটর তোমার থেকে আমার অনেক এক্সপেকটেশন আছে সমুদ্র আর আমি জানি তুমি সবটাই ফুলফিল করবে সো অল দ্য বেস্ট দেখ দি ভাই তুই যাই বলিস তাই বলিস তোর এই কিছু না জেনে থাকা ব্যাপারটা না আমার ঠিক ভালো লাগছে না আচ্ছা স্যামের এই নতুন জবের ব্যাপারটা আমি তো বারবার বলছি ও আমাকে কিছু জানায়নি হয়তো জবটা কনফার্ম হয়নি তাই ও কাউকে কিছু জানায়নি প্রীতি দেখ দি ভাই তোকে না জানানোর মধ্যে আর আমাদের সবাইকে না জানানোর মধ্যে কিন্তু একটা তফাত আছে আচ্ছা আমি যদি তোর কথাতেই যাই চাকরিটা কনফার্ম না হওয়া পর্যন্ত ও আমাদের কিছু জানাতে চায়নি তাই তো কিন্তু ও যে আজকে বলে গেল ওরা যায়নি তার মানে চাকরিটা কয়েকদিন আগেই কনফার্ম হয়ে গেছে আর ও সেটা তোকে কিছু জানায়নি আচ্ছা দি ভাই কাল রাতে তোদের মধ্যে এ নিয়ে কোনো কথা হয়নি মানে ও কোথায় কাজ করে কি কাজ করে কত টাকা পায় এসব কিছু তুই জানিস না তোর অবাক লাগছে না এই কি হয়েছে রে তোরা দুই বোন কি নিয়ে কথা বলছিস না মা দিভাই তো কিছু বলছে না যা বলার আমিই বলছি আর দিভাই বলবেই বা কি করে ও তো কিছু জানেই না